আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বারকত। হাওড়াদের আমার ফার্স্ট ব্লগ ভিডিও তৈরি করব পদ্মা সেতু ট্রায়াঙ্গেল নিয়ে। আমি আজ এসেছি পদ্মা সেতুতে। ও, সামনে হয়তো আমাদের টোল প্লাজা, যেটার জন্য আমি অনেকটা ইন্টারেস্ট আপনাদের দিকে দেখাচ্ছি রাতের পদ্মা সেতুটা। রাতের পদ্মা সেতুটা হচ্ছে এতটা জোশ, ভাই না দেখলে বিশ্বাস করবেন না ভাই। সামনে আমাদের টোল প্লাজা, যেটার জন্য আমি দীর্ঘ দিন অপেক্ষা করতেছি এই জিনিসটা দেখার জন্য ভাই। এটা আসলে আমাদের ফিরতি পথের রাস্তা, কারণ ঢাকা থেকে আপনি যখন ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দেবেন কিংবা গোপালগঞ্জ উদ্দেশ্যে রওনা দেবেন, এটা তারই ভাই সামনে বঙ্গবন্ধুর ছবি। আর এইখানে এইখানে হয়তো আমাদের অনুষ্ঠানটা হয়েছিল। সাথে আমি এখন আছি পদ্মা সেতু রোড পাওয়া যায়, পদ্মা সেতুর উপর ওঠা নিষেধ। তো আমি তো পদ্মা সেতুর ট্র্যাকের উপরে আসছি। পদ্মা সেতুর টোল প্লাজা ছেড়ে যাচ্ছি। এটা আসলে পদ্মা সেতুর টোল প্লাজা। টোল প্লাজা আমি মাত্রই অতিক্রম করছি এবং পদ্মা সেতুর দিকে আমি অগ্রসর হচ্ছি। আমরা সামনের দিক যাচ্ছি পদ্মা সেতুর, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। ওইখানে রেলওয়ের কাজ চলতেছে। I got up on the first Padma Bridge in my life. এখানে এক কর্মচারী আছে যিনি আর কি একটা কুকুর গেছে, কুকুরটা ধরার জন্য আর কি আমাদের সাথেই যাচ্ছে। আমার মনে হয় না যে আমার মতো এরকম ভাবে কেউ মানে কি বলে আইন মেনে
পদ্মাসেতুতে এরকম ব্লগ ভিডিও করতেছে আমার মনে হচ্ছে না, কেন না দেখেন ভাই, আমি মনে হচ্ছে যে আমি রাস্তার উপরে রয়েছি, রাস্তার মাঝখানে দিয়ে ভিডিও করতেছি, অথচ না আমি ট্যাগে আছি দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে যে পুলিশ আসতেছে। আসসালামু আলাইকুম গাইস, আমি বরকত আলী হাওলাদার পদ্মা সেতুর উপর থেকে বলতেছি। পদ্মা সেতুর উপর দিয়ে আমি এখন পদ্মা পাড়ি দিচ্ছি। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতেছে, আমি ভিডিও না করে আমি মনে হয় দেখলে মনে হয় আরও বেশি মজা পেতাম, তো আপনাদেরকেও মজাটা এনজয় করতে শিখাই। ব্যস্ত আছি মানে স্বামীকে পদ্মা সেতু পার হয়ে গেলাম, স্বামী কি এত ছোটো কেন, 6 কিলো রাস্তা, এত তো ছোট হওয়ার কথা না। আচ্ছা ভাই দেখেন ভাই, ওই যে দেখছেন লাইট জ্বলতেছে কি ওপার না এপার, কোনটা কোন পার, যাও যে পারি ও পদে আমার আসে যাই না, আমি পদ্মা সেতু পারিছি, এটাই অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। ভাই এখানে আপনারা দেখতেছেন যে কিছু গাড়ি দাঁড়িয়ে ছবি তুলছে। পদ্মা সেতুটা যতটা ভাবতেছি যে শেষ, কিন্তু শেষ না, শেষ থেকে আবার শুরু কেন জানি। ভাই এটা আমাদের লাস্ট পয়েন্ট, আমরা আগে নিচে দিয়ে ঢাকা যাইতাম, আগে আমরা নিচে দিয়ে ঢাকা যেতাম, তো এখন তো কাজ কমপ্লিট, আর নিচে যে রেল লাইনে কাজ করছে এখনো রেলিং মানে ইসে যে ওইটা সেটা এখনো বসায় নাই। সেকেন্ড টোল প্লাজা, টোল প্লাজাটা অতিক্রম করলাম।